প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন এফএল একুশের রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। দর্শক, করোনা সংক্রমণ প্রায় প্রতিদিনই বাড়ছে এবং সেই সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। আমরা দৈনিক সংক্রমণ হার যদি দেখি তাহলে সেটা 22% উপরে চলে গেছে। এই অবস্থায় আসলে লকডাউন দেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না সরকারের হাতে। আমরা দেখেছি যে আজই সিদ্ধান্ত হয়েছে, গতকালের সিদ্ধান্ত ছিল কিন্তু আজ একটু পরিবর্তিত অবস্থায় সিদ্ধান্তটি এসেছে যে সোমবার থেকে 1 জুলাই পর্যন্ত সীমিত আকারে লকডাউন চলবে এবং তারপরে সর্বাত্মক কঠোর লকডাউনের দিকে এগোবে সরকার। আমরা মূলত আজ এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি বিপদ রোধে লকডাউন। আমাদের আজকের অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি। ডাক্তার এনামুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর। ডাক্তার এএসএম আলমগীর, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, বিপিএম। মোখলেসুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটি শুরু করতে চাই ডাক্তার মোহাম্মদ এনামুর রহমানকে দিয়ে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে আসলে লকডাউন দেওয়া ছাড়া আর বিকল্প কোনো পথ ছিল না। আপনার কাছে জানতে চাইব যে এই যে উন্নত দেশগুলোতে বা অন্যান্য দেশগুলোতে যেখানে লকডাউন দিয়ে সফল হয়েছে বা সফল হওয়া গেছে, সেখানে 14 থেকে 21 দিনের লকডাউন করা হয়েছে, আমরা শুরুতেই 7 দিনের লকডাউনে কেন গেলাম? ধন্যবাদ। আমরা দেখেছি যে করোনার দ্বিতীয় ঢেউ আসার পরে যে হারে সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বাড়ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছিল, কিন্তু হঠাৎ করেই সীমান্ত এলাকায় সংক্রমণ বাড়তে থাকে এবং 1-2টি জেলা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে 42টি জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং এই 42টি জেলায় লকডাউন দেওয়া হয়েছে। এরপরে ঢাকাকে বিচ্ছিন্ন করার জন্য ঢাকার আশেপাশে আরো 7টি জেলায় লকডাউন দেওয়া হয়, কিন্তু দেখা গেল যে তারপরেও দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু 108 জন আমরা দেখেছি এবং সংক্রমণের মাত্রা 6,000 উপরে ছাড়িয়ে গেছে। এই অবস্থায় যে জাতীয় কমিটি আছে, করোনা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি, ওনারা পরামর্শ দিয়েছেন সর্বাত্মক লকডাউনের জন্য এবং জাতীয় পরামর্শ কমিটির পরামর্শ অনুযায়ী কিন্তু এই করোনা ব্যবস্থাপনা বিভিন্ন সিদ্ধান্ত সরকারকে নিতে হয়েছে এবং সেজন্য কিন্তু সরকার সিদ্ধান্ত দিয়েছেন যে এই লকডাউনের জন্য। আপনি বলেছেন যে আর কোনো পথ আছে কিনা, এই করোনা মোকাবেলায় সবচেয়ে উত্তম পথ হলো ইমিউনাইজেশন, টিকা দিয়ে সবাইকে ইমিউনাইজ করা, কিন্তু যেহেতু বিভিন্ন কারণে আমরা এখন পর্যন্ত আমাদের সকল নাগরিককে টিকা দিতে পারি নাই, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমণ যাতে মানুষ থেকে মানুষের ছড়াতে না পারে সেই জন্য মানুষের মুভমেন্ট, মানুষের কন্ট্যাক্ট এগুলো কমে আনার জন্য এই লকডাউনের সিদ্ধান্ত হয়েছে এবং উন্নত বিশ্বেও কিন্তু তাই করা হয়েছে। আমরা যদি প্রথম ঢেউর কথা দেখি, ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, তাহলে দেখবো যে তারা, জার্মান, জাপান, চীন তো একেবারেই কঠিনতম লকডাউন দিয়ে খুব দ্রুত সময় তারা এটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, তখন কিন্তু টিকা আবিষ্কার হয়নি, কিন্তু কঠোর লকডাউনের কারণে চীন সফলভাবে মোকাবেলা করতে পেরেছে। আমরা এজন্য আমাদের সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এই কঠোর লকডাউনের জন্য যেটা 1 জুলাই থেকে কার্যকর হবে। আর 7 দিনের কথা বলা হয়েছে যে পরিস্থিতি দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার জন্য 7 দিন রাখা হয়েছে, কারণ আমরা আমরা দেখেছি আমাদের ছোট্ট দেশ, অনেক জনসংখ্যা এবং মানুষ লকডাউনে কর্মহীন হয়ে পড়ে, নানা রকম মানবিক কষ্টে পড়ে এবং
আমাদের যে শিল্প কারখানা সেগুলোকেও সচল রাখার জন্য, অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য জীবন ও জীবিকা দুইটাই আমাদের সরকারের লক্ষ্য একসাথে চালানো, যার জন্যই এই লকডাউনটি 7 দিনের বলা হয়েছে। কিন্তু এ কথাও বলা হয়েছে যে অবস্থা দেখে সরকারের 14 দিন 21 দিনও লকডাউন দেওয়া হবে। একেবারে যে সরকার দৃঢ়ভাব পোষণ করছে তা নয়, কিন্তু সেখানে ফ্লেক্সিবিলিটি আছে অবস্থার উপরে। অবস্থার উন্নতি হলে হয়তো সেখানে দেখা যাবে যে 7 দিনে সে লকডাউন সমাপ্ত হবে, কঠোর লকডাউন, অন্যথায় সেটাকে 14 দিন 21 দিন করার জন্য সরকার আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী তিনি কিন্তু বলেছেন। জি, আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই। এর আগে আমরা যখন লকডাউনের কথা শুনেছি বা লকডাউন দেওয়া হয়েছে সেই সময়টাতে আমরা মানে কঠোর কথাটিতে আমরা বারবারই বলছি যে কঠোর লকডাউন, কঠোর বিধিনিষেধ, কিন্তু সেই কঠোরের জায়গাটিতে কিন্তু আমরা কখনোই থাকতে পারিনি। এইবার তার ব্যতিক্রম হচ্ছে কিনা, কারণ এবার পরিস্থিতি অন্যবার থেকে অনেক ভিন্ন, অনেক বেশি বিপজ্জনক। যে এটা আসলে সংক্রমণের হারের উপর নির্ভর করে। আমরা দেখেছি অনেক লকডাউনের সময় আমাদের সংক্রমণ 8% নিচে নেমে আসছিল। সাধারণত এর আগের লকডাউন গুলো তো আমরা দেখেছি যে ছাড়া ছাড়া ভাব, মানে মানুষ বের হচ্ছে, লকডাউন নামে ছিল কিন্তু আসলে সেই লকডাউনের বাস্তবায়নটা আসলে ওইভাবে হয়নি। সেই জায়গাটি থেকে আপনার কাছে এই প্রশ্নটি করছি না, এটা সংক্রমণ এবং মৃত্যুর হারের উপরে অনেকটা নির্ভর করে। সংক্রমণ 8% নিচে থাকলে, মৃত্যু হার যদি অনেক কম থাকে, তাহলে সে সময় লকডাউনে অনেক শিথিলতা থাকে। কিন্তু এখন যেভাবে সংক্রমণে মৃত্যু হার দুটোই বেড়েছে, এখন কঠোর লকডাউন ছাড়া, যেহেতু আমরা টিকা দিতে পারি নাই, এই কঠোর লকডাউন ছাড়া আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই। জি, আপনার কাছে আবার আসবো। আমি যেতে চাই ডাক্তার এএসএম আলমগীরের কাছে। ডাক্তার এএসএম আলমগীর, আপনার দীর্ঘদিন ধরে রোগ তত্ত্ব, রোগ নির্ণয় এইসব নিয়ে কাজ করছেন, করোনা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার দৃষ্টিতে এখনকার পরিস্থিতি কতটা ভয়াবহ এবং লকডাউন ছাড়া আর বিকল্প কোনো কিছু ছিল কিনা? ধন্যবাদ। আসলে লকডাউন ছাড়া বিকল্প ছিল কিনা সেটা নিয়ে পরে বলছি। এখনকার বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে যে আমরা যদি সারা দেশের চিত্র দেখি একযোগে, এবং সেই চিত্রটি দেখার আমাদের সুযোগ আছে যে আমরা ন্যাশনাল একটা ড্যাশবোর্ড মেনটেন করি এবং প্রতিদিনের ডাটা সেখানে এন্ট্রি হয়। সো এখন বাংলাদেশের 50টির বেশি ডিস্ট্রিক্টে, জেলাতে আমাদের অন্তত পক্ষে 10 ভাগ সংক্রমণ আছে এবং আমাদের প্রায় 30টি জেলায় সংক্রমণের হার 20-এর উপরে, প্রায় 20টি জেলায় সংক্রমণের হার 30 থেকে 40 এবং তার বেশি। সো এই মুহূর্তে আসলে সম্পূর্ণ শাটডাউন করার জন্য আমাদের জাতীয় পরামর্শ কমিটি যেটা পরামর্শ দিয়েছে, এবং তার সাথে সেটা যদি আমরা আসলেই ভালোভাবে পালন করতে পারি, আমরা অতি সম্প্রতি দেখেছি চাঁপাইনবাবগঞ্জে যখন সংক্রমণ সংখ্যা অনেক বেড়ে গেছিল, তারা সাকসেসফুলি একটা লকডাউন দিয়ে সাথে স্বাস্থ্যবিধি মানানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং টেস্টের সংখ্যা বাড়িয়ে হাসপাতালে যে ম্যানেজমেন্ট করেছে তারা কিন্তু সংক্রমণ সংখ্যা নামিয়ে আনতে পেরেছিল। সো এখন এটা নিকট অতীতে আমাদের আরো উদাহরণ আছে। আমরা ঢাকা টোলার বাগে বা আমরা বাংলাদেশে প্রথম যখন মাদারীপুরে শিবচরে লকডাউন করেছিলাম, আমরা কিন্তু খুব সাকসেসফুলি সংক্রমণ সংখ্যা কমিয়ে আনতে পেরেছিলাম। তবে আমাদের যেহেতু আসলে আমাদের বিশাল এক প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের কথা চিন্তা করে কোথাও কোথাও আসলে ডিলেড অ্যালার্ট লকডাউন যেটা রয়েছে, আমাদেরকে অনেকেই বলে চাঁপাইনবাবগঞ্জে অনেক ডিলেড অ্যালার্ট লকডাউন হচ্ছে। এখন ডিলেড অ্যালার্ট লকডাউনও যদি আমরা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মানি তাহলে তো সংক্রমণ সংখ্যা কমে আসছে আমরা দেখছি। তবে আমার এখানে বারবার আমি আপনাদের প্রোগ্রামে বলেছি যে আমার জীবন তো আমার জীবন এবং আমার জীবন রক্ষা করার একটা দায়িত্ব কিন্তু আমারও আছে। সরকার করবে, বিদেশি সংস্থাগুলো আপনার জন্য সাহায্য করবে, এনজিওস গুলো করবে, আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আপনাকে সহায়তা করবে, কিন্তু আমি আপনি যদি সচেতন না হই, এরকম একটি প্রচন্ড মহামারী সারা পৃথিবীতে চলছে, প্রতিদিন এখনো 6 থেকে 8 হাজার লোক মারা যাচ্ছে, গতকালও 4 লক্ষের বেশি রোগী আইডেন্টিফাইড হয়েছে সারা পৃথিবীতে। তো এটা আমরা সবাই দেখছি,
কিন্তু আমরা যে কোনো কারণেই সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে রাখতে পারছি না। হয়তো এটা গ্লোবালিও একটা প্যানোমেনন যে সারা পৃথিবীতেই আজকাল আর মানুষ মাস্ক পরতে চাচ্ছে না, কিন্তু বাস্তবতা এটাই, একটি মাস্ক আপনাকে ভ্যাকসিনের সমান কার্যকর সব প্রতিরক্ষা দেয়। এবং আমাদের হাতে যেহেতু অল্টারনেটিভ কিছু নাই, এবং আমাদেরকে অনেকে ভেরিয়েন্টের কথা বলে, অনেকে ভাইরাস চেঞ্জেস হয়, গ্লোবালি ভাইরাস চেঞ্জ হবে, এই ভাইরাসের নির্দিষ্ট কিছু রিজনে সারা পৃথিবীতে একই রকমের ভাইরাস, একই রকম চেঞ্জেস হবে, একটা একটা ভ্যারিয়েন্ট রিপ্লেস করে আরেকটা ভ্যারিয়েন্ট আসবে। এবং প্রত্যেকটির এগেনস্টে আমরা যদি মাস্ক পরি, আমরা যদি হ্যান্ড ওয়াশটা রীতিমতো করি, এবং আমরা যদি ডিস্টেন্স মেনটেন করি, বাংলাদেশের মতো গণবসতিপূর্ণ দেশে ডিস্টেন্স মেনটেন করা অত্যন্ত কঠিন, কিন্তু আমরা এখনো কিন্তু এটা নিজেরাই পালন করতে পারি, আমার অতি প্রয়োজনে আমি ঘর থেকে বের হবো না। এবং সাথে টিকা যখনই যার সুযোগ আসবে, আমরা খুব শীঘ্রই ব্যাপক হারে টিকা দিতে পারবো আমরা আশা করছি। এবং আমাদের সবাইকে মনে রাখতে হবে, টিকা কিন্তু একমাত্র টুলস না, টিকা অন্যতম টুলস, সাথে স্বাস্থ্যবিধি মানতে হবে, এবং তাহলেই কিন্তু এক ধরনের আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো। এখন যেহেতু আমরা কোনোভাবেই সেটা করতে পারছি না, সর্বাত্মক লকডাউন ছাড়া আমাদের এই মানুষকে বিচ্ছিন্ন করেন এবং মুভমেন্ট বন্ধ না করলে আমরা সংক্রমণ সংখ্যা কমাতে পারছি না। আমরা নিকট অতীতে দেখেছি যখন কক্সবাজার সহ পর্যটন কেন্দ্রগুলো আমরা বন্ধ করে দিয়েছি, আমরা কমিউনিটি হলগুলো বন্ধ করে দিয়েছি, বিয়ের প্রোগ্রাম বা বড় সামাজিক প্রোগ্রামগুলো বন্ধ করতে পেরেছি, আমরা কিন্তু সংক্রমণ সংখ্যা অলমোস্ট 5-এর কাছাকাছি নিয়ে আসতে পেরেছিলাম। এবং সেটাই যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এখনো যদি আমরা সাকসেসফুলি সেই কাজটা করতে পারি, বিশেষ করে আন্তঃজেলা যে যোগাযোগ সেটা আমাদের বিচ্ছিন্নকরণ অবশ্যই করতে হবে। এবং আপনারা দেখেছেন যে সীমান্তবর্তী অঞ্চলগুলো যেরকম এক ধরনের ভারতীয় ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়েছে, কিন্তু আবার অন্যান্য জেলাও আক্রান্ত হয়েছে। আমরা গত ঈদে যে 1-2 কোটি মানুষ বিভিন্ন শহর থেকে গ্রামে চলে গেলাম, আমরা জানি যে বাংলাদেশের এ পর্যন্ত পজিটিভ যে পেশেন্ট গুলো সাধারণ মানুষের ভিতরে আছে, তার শতকরা 80%-এর বেশি অ্যাসিম্পটোমেটিক, লক্ষণবিহীন। আমি আপনি কেউই জানি না আমরা ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিনা, এবং আমরা মাস্কও পরছি না। তো আমরা যাচ্ছি গাদাগাদি করে, আসছি গাদাগাদি করে, আমরা যে বাড়ি যাচ্ছি আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষদের শ্রদ্ধা দেখিয়ে ঈদ করতে, তারপরে মানুষের হেঁটে বাড়ি যাওয়ার হিড়িক আমরা দেখছি। হ্যাঁ, এটা এটা আসলে অদ্ভুত যে আমার জীবন, আমার যদি আমি চিন্তা করি যে আমার আমাদের অনেক সহযোগিতা করেছেন, আমাদের মসজিদে আমাদের প্রায় 4.5 লক্ষ মসজিদ ইসলামিক ফাউন্ডেশনে তারা করছে, আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন গুলো করছে, অন্তত 43টা ডিস্ট্রিক্টে কমিউনিটি সাপোর্ট গ্রুপ কাজ করছে, কিন্তু কোনোভাবেই আমরা শতভাগ মানুষ কেন, আমরা 50% মানুষকে মাস্ক পরাতে পারছি না, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন। এবং সবাই মিলে, এই জন্য আমি বলি যে শুধু সামাজিক সচেতনতা না, ব্যক্তিগত সচেতনতাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমার নিজের জীবন আমাকে বাঁচাতে হবে, আমি যদি ইনফেক্টেড হই আমার পরিবার ইনফেক্টেড হবে, আমার পরিবার ইনফেক্টেড হলে আমার কমিউনিটি সংক্রমিত হবে। এটা যদি আমরা মনে রাখি, এবং প্রতিদিন যে বাংলাদেশে আজকেও অনেক বেশি মানুষ মারা গেছে, প্রতিদিন কারো না কারো তো আত্মীয় স্বজন মারা যায়, যে আজকে আমার করোনা হয়নি, আমার কেউ এফেক্টেড হয়নি, এই জন্য আমার হবে না, এই কথাটি ভুলেও আমাদের কারো চিন্তা করা চলবে না। আসলে ব্যক্তিগত সচেতনতা একমাত্র জরুরি। জি, আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই, যে এই যে আগে আমাদের যেমন হাত ধোয়া কর্মসূচি ছিল স্বাস্থ্য অধিদপ্তরের, এই যে আমরা কি এই এই সময়ে করোনার এই ভয়ঙ্কর বিপদ যখন, সেই সময়টিতে মাস্ক পরা কর্মসূচি বা এই ধরনের সচেতনতার জায়গাটিতে আমরা যেতে পারতাম না? আমরা তো এই যে জনসম্পৃক্ততা বা এই যে যাদেরকে, যারা ধর্মীয় নেতা বা সমাজের নেতা, তাদেরকে কি আমরা সম্পৃক্ত করে কাজটি করতে পারতাম না? সেই কাজটি তো হয়নি। আমরা আমাদের জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা আমাদের টিএইচএ বা আমাদের ইউএনও ডিসি মহোদয়দের নিয়ে নির্দিষ্ট কমিটি আছে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত একদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বেই কমিটি আছে। এখন কোথাও কাজ হচ্ছে, কোথাও কাজ হচ্ছে না, এটাই বাস্তবতা, নাহলে তো শতভাগ মাস্ক পরতো মানুষ। কিন্তু মাস্ক ডিস্ট্রিবিউশনে যেটা, সেটা কিন্তু আমাদের প্রশাসন থেকে রেগুলারলি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, এটা হয়তো আরো ব্যাপকভাবে করা উচিত। আমরা হয়তো 1-2 সপ্তাহের ভিতর
কোটি কোটি মাস্ক নিয়ে রাস্তায় নামতে হবে। এই ছাড়া বাস্তবতা আমাদেরকে এখন মাস্ক ক্যাম্পেইনে নামতেই হবে আমাদের। কিন্তু আমরা এই সুযোগে আমি বলতে চাই, আমাদের যারা বিত্তবান আছে, আমাদের আমরা অন্য কোন দুর্যোগ হলে আমরা দেখতাম যে বাংলাদেশের সামাজিক সংগঠনগুলো যেভাবে একদম স্বতঃস্ফূর্ত ভাবে নামতো, তাদেরকে আমরা দেখছি না, কিন্তু তাদেরও আমাদের অংশগ্রহণ প্রয়োজন। আমি জানি বিদেশি বা আমাদের ছোট ছোট এনজিওস গুলা এই 1.5 বছরে অনেক যে তাদের যে ফান্ড ক্রাইসিস সেটাতে পড়েছে, কিন্তু সবাই মিলে যদি আমরা করি, আমাদের বিত্তবানরা করতে পারেন, আমাদের সামাজিক নেতারা করতে পারেন, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা করতে পারতেন, অনেকেই করছেন, কিন্তু সবাই মিলে আমাদের করতে হবে। এটা একটা বিশ্ব মহামারী এবং এই সবাই মিলে যদি আমরা কোনো কাজ না করি তাহলে সেটা অসম্পূর্ণই থেকে যাবে। জি, আপনার কাছে আবার আসবো। জনাব মোখলেসুর রহমান, আপনার কাছে যেতে চাই। লকডাউন ঘোষণা হয়েছে, সর্বাত্মক কঠোর লকডাউন, সর্বাত্মক কঠোর লকডাউন। আমরা এর আগের লকডাউন নিশ্চয়ই আপনি দেখেছেন যে আমরা আসলে ওইভাবে কঠোর হতে পারিনি, মানুষ সেভাবে লকডাউন মানেও নি। যে যেভাবে পারে, তরুণরা দেখেছি চায়ের দোকানে আড্ডা, যে যেভাবে পারে ঘুরছে। এই যে এই লকডাউন কার্যকর করতে বা বাস্তবায়ন করতে নিশ্চয়ই পুলিশের একটি ভূমিকা রয়েছে। আপনার কাছে জানতে যাব যে আসলে পুলিশের ভূমিকাটা কতটুকু এবং কিভাবে হওয়া উচিত। জনাব মোখলেসুর রহমান, এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখার জায়গাগুলোতে সেটার ইমপ্লিমেন্টেশনটা কি হবে সেটা তো একটা সরকারি সিদ্ধান্তের বিষয় আছে। এখন গত বছরের শুরু থেকে যদি এখন পর্যন্ত আপনি এটার একটা বিচার বিশ্লেষণ করতে যান, দেখা যাবে যে গত বছরের ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল মাসের দিকে যে পরিমাণ সচেতনতা বা পরিমাণ ভয় আমাদের ভিতরে ছিল, যে পরিমাণ ভয়ের কারণে আমরা নিজের বাড়ি ঘরে আশ্রয় নিয়েছিলাম এবং চেষ্টা করেছি যাতে করে মানুষের সংস্পর্শে আসা না যায়, সেই প্রক্রিয়াগুলো, কিন্তু সেটা কিন্তু খুব বেশি দিন চালু রাখা সম্ভব হয় নাই। এবং সেই সময় প্রথম দিকে পুলিশকে কিন্তু একটি অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। পুলিশ অনেক সময় শক্তি প্রয়োগ করেছে, অনেক সময় মানুষকে বুঝিয়েছে, অনেক সময় মানুষের দ্বারা দাঁড়িয়েছে, তাদের খাওয়া পৌঁছে দিয়েছে, তাদের স্বাস্থ্য সেবার দিকে নজর রেখেছে, তাদের হাতে মাস্ক পৌঁছে দিয়েছে। এবং একটা স্বতঃস্ফূর্ত, শুধু পুলিশই নয়, পুলিশের সাথে অন্যান্য আরো সংস্থা সবাই একসাথে মাঠে নেমে কিন্তু মানুষকে ঘরের ভিতরে রাখার একটি প্রচেষ্টা হাত নিয়েছিল। এবং এটা বেশ কিছুদিন পর্যন্ত, 2 মাস পর্যন্ত এটা একটা কার্যকরী ফল দেখা গিয়েছে। কিন্তু তারপর এই এই সত্য অবস্থানটা ধরে রাখা সম্ভব হয় নাই, মানুষও ঘরের ভিতরে থাকতে চায় নাই, মানুষ এটা মানতে চায় নাই। আর এই ভাইরাসটি যেভাবে বিভিন্ন দেশে চালিয়েছে, যেভাবে মারণঘাতী হয়েছে, আমাদের দেশে যদি আমি যদি দেখি তাহলে দেখবো যে আমাদের দেশে ঠিক সেইভাবে আক্রমণাত্মক হয়ে ওঠেনি এই ভাইরাসটি। যেভাবে ইউরোপে হয়েছে, যেভাবে আমেরিকায় হয়েছে, যেভাবে ব্রাজিলে হয়েছে, সেইভাবেও কিন্তু আমাদের আক্রান্তের বিষয়টা আমরা দেখি। ফলে মানুষের ভিতরে এক ধরনের রিল্যাক্সেন্ট অবস্থা তৈরি হয়েছে, একটা গা ছাড়া দেওয়ার ভাব এসেছে যে ভাইরাস আছে, ভাইরাস নিয়ে আমাদের বসবাস করতে হবে, ভাইরাসকে সাথে করে নিয়ে আমরা হয়তো ঘোরাফেরা করবো, বাজার সত্যি করবো, আমাদের জীবনযাত্রা চালাবো, আমাদের কলকারখানায় যাব, সেই ধরনের একটি গা ছাড়া ছেড়ে দেওয়ার মানসিকতার মধ্যে আমরা ছিলাম। এবং দীর্ঘ 1 বছর ধরে কিন্তু আমরা সেভাবে ছিলাম, মোটামুটি ভাবে কখনো ভাইরাস কখনো নাই, কখনো 5% নিচে চলে এসেছে, কখনো 7% চলে গিয়েছে, এইভাবে আক্রান্তের হার কম থাকার মতো একটা অবস্থায় মানুষ এটাকে নিয়েই খুব যে একটা সিরিয়াসনেস নিয়ে বসবাস করেছে তা কিন্তু নয়, এটা একটা রিল্যাক্টেন্ট ভাব তার মানুষের মধ্যে ছিল। তো এখন এই ভাইরাসটি কিভাবে আমাদের দেশের মানুষের উপর আক্রমণাত্মক হয়ে উঠবে তার উপরে অনেকখানি নির্ভর করছে। দেখুন, আজকে থেকে 1 মাস আগে
আমরা যতই ভাই এই প্রচারণার জায়গাটা কিন্তু কখনোই বন্ধ ছিল না, কখনোই বলা হয়নি যে তোমরা এখন থেকে মাস্ক পরায় ঢিলে ঢেলা ভাব নিয়ে আসো, হাত ধোয়াতে ঢিলে ঢেলা ভাব নিয়ে আসো, এই কথাটি কখনো বলা হয়নি এবং প্রতিনিয়ত এটা এটা সম্বন্ধে প্রচার চালিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গত এক মাস আগে যে যে পরিমাণে মানুষ রিল্যাকটেন্ট ছিল, উদাসীন ছিল, আজকে কিন্তু সেই উদাসীনতাটা নাই, অনেকখানি মানুষ আবার গা ঝাড়া দিয়েছে, যেহেতু দেখছে চোখের সামনে যে মৃত্যুর হার বেড়ে গিয়েছে এবং মানুষের আক্রান্তের হার বেড়ে গিয়েছে এবং পার্শ্ববর্তী দেশে ভারতে যেভাবে আক্রমণ করেছে এই ভাইরাসটি, যেভাবে তাণ্ডব চালিয়েছে, যেভাবে লন্ডভন্ড করেছে সারা বছর ধরে, সেটার খবর যখন আমাদের এসে হাতে কাছে এসে তখন আমরা মনে করছি যে না, এবার বোধহয় আমাদের আর রক্ষা পাওয়ার সুযোগ নাই। যখন মনে হচ্ছে যে রক্ষা পাওয়ার আর সুযোগ নাই তখন আমাদের ভিতরে সচেতনতা বেড়েছে, সচেতনতা এবং ভাইরাসের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে এই গত 1.5 বছরে কিন্তু মানুষ এটা ঠিকঠাক মতো ভালো মতো বুঝে গিয়েছে। বুঝে যাওয়ার পরে সেটাকে অনুসরণ না করা এক জিনিস, আর যদি বলা হয় যে না সরকার যথাযথ বিধি ব্যবস্থা নেয় নাই, মানুষকে বোঝানোর চেষ্টা করে নাই বা মানুষের কাছে খবরগুলো পৌঁছে নাই, সেটা কিন্তু আমি মানি না। একদম প্রত্যন্ত অঞ্চলের শেষ প্রান্ত পর্যন্ত একটি মানুষ জানে যে মাস্কটা পরতে হবে এবং হাত ধুতে হবে, এই খবরটি অন্তত পক্ষে সবার কাছে আছে, তারপরেও মানুষ সেটাকে মেনে চলছে না। এটা হয়তো বা এটা মানসিক মানুষের ধর্ম, এটা একটা হিউম্যান নেচার। পৃথিবীর কোন দেশের মানুষই মাস্ক পরতে চায় না, ঘরের বাইরে আসতে চায়, ভাইরাস মানতে চায় না, আমাদের দেশেও সেই একই অবস্থা হয়েছে। কিন্তু এর থেকে পরিত্রাণের উপায়টা কি? আমরা যদি পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, তাদের যে ভেরিয়েন্টে আক্রমণটা করলো, ডেল্টা ভেরিয়েন্ট, ভারতীয় ভেরিয়েন্ট যেটা আমরা বলছি, সেই ভেরিয়েন্টটা আমাদের দেশে এসেছে, আমাদের দেশে আক্রমণ করেছে, আমাদের দেশে মানুষ এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ভারতে যেভাবে এটা ছড়িয়েছে বা যেভাবে তাণ্ডব চালিয়েছে বা এখনো চালাচ্ছে, আমাদের দেশে কিন্তু ঠিক সেই রকম প্রাদুর্ভাবটা আমরা দেখতে পাচ্ছি না। সেই রকম প্রাদুর্ভাবটা যদি আমরা দেখতে পেতাম তাহলে দেখতেন যে মানুষের ভিতরে আরো অনেক বেশি সচেতনতা চলে এসেছে। কিন্তু এই ভেরিয়েন্টটা যদি মারণঘাতে হয়ে ওঠে আরো আরো বেশি ছড়ানোর পরে, তখন আমাদের কি করণীয় আছে? আমাদের করণীয় চিকিৎসকরা যেটা বলছেন, বিশেষজ্ঞরা যেটা বলছেন যে সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব, এগুলো বজায় রাখা। ভারতে কিভাবে নিয়ন্ত্রণ করলো? ভারত যেভাবে নিয়ন্ত্রণ করেছে এই মারণঘাতী ভাইরাসটি, ভেরিয়েন্টটি, এটাই তো সবচাইতে বেশি মারণাত্মক হয়ে উঠেছিল সমস্ত ভেরিয়েন্ট গুলোর মধ্যে ডেল্টা ভেরিয়েন্টটি। তো তারা যেভাবে নিয়ন্ত্রণ করেছে, দিল্লি শহর কাপু দিয়েছে, মুম্বাই শহরে দিয়েছে, অন্যান্য শহরগুলোর সমস্ত যাতায়াত বন্ধ করে দিয়েছে, কোনো কোনো স্টেট পুরোটাই বন্ধ করে দিয়েছে, আমাদের এখানেও সেইভাবেই করতে হবে, শক্ত হতে হবে। শক্ত হওয়া ছাড়া তো কোনো বিকল্প নাই। আমরা লকডাউন দিলাম, দিয়ে বললাম যে সোমবার দিন থেকে শুরু হবে, সোমবার দিন থেকে আবার নতুন করে হয়তো চিন্তা হয়েছে যে এটা জুন ফাইনাল আছে, অর্থনৈতিক বিষয়গুলো রয়েছে, সেই কারণে হয়তো জুলাই মাসের 1 তারিখ থেকে লকডাউন কড়াকড়ি শুরু হবে। কিন্তু শুরু যদি করা হয় কড়াকড়ি ভাবে, সেই কড়াকড়ির দায়িত্বটা কি পুলিশের উপর কতখানি থাকবে? তারা কি শক্ত ভূমিকা নেবে? তারা কি মানুষকে জোর করবে? তারা কি মানুষের উপর আক্রমণাত্মক হবে? যেভাবে মানুষকে কচ্ছনাথ হয়, আপনি মিষ্টি কথা বলে তো মানুষকে ঘরের ভিতরে রাখতে পারবেন না, আপনি যতই কথা বলেন না কেন, যতই টেলিভিশনে সম্প্রচার করেন না কেন, মানুষ এটাকে শুনবে না, মানুষ ঘরের থেকে বাইরে আসতেই চাইবে এবং এটা গা ছাড়া দেওয়ার ভাবের মতো অবস্থায় থাকবে। সেই জায়গা থেকে আপনি কিভাবে চিন্তা করবেন? আপনি কি বল প্রয়োগ করবেন? যদি করতে হয় মনে হয় যে না মানুষকে বাঁচানোর জন্য বল প্রয়োগটা প্রয়োজন, তাহলে পুলিশকে সেইভাবে নির্দেশনাগুলো দেওয়া প্রয়োজন হয়ে পড়বে, যাতে করে তারা শক্ত অবস্থান নিতে পারে এবং পুলিশ নিজেরাও যেন নিজেদেরকে রক্ষা করে সাধারণ মানুষের জীবন গুলো বাঁচাতে পারে, যেমন ভাবে গতবার তারা হাতে হাতে নিয়েছিল। সেই ক্ষেত্রে মিডিয়াকে অনেক বেশি সহনশীল একটা ভূমিকা নেওয়ার দরকার হয়ে পড়তে পারে। কারণ যদি আপনি বল প্রয়োগের দিকে যান, শক্তি প্রয়োগের দিকে যান, তাহলে সেখানে কিছু না কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতেই থাকবে। সেই অপ্রীতিকর ঘটনাগুলোকে যদি আমরা বড় করে দেখতে থাকি তাহলে, এবং এটা এটা বিপক্ষে যদি কথা বলতে থাকি, তাহলে দেখবেন যে পুলিশ আস্তে করে পিছনের দিকে চলে গিয়েছে এবং যে শক্ত ভূমিকা তাদের নেওয়ার কথা ছিল সেই শক্ত ভূমিকা নিচ্ছেন জনসমালোচনার ভয়ে। তো এই জায়গাগুলো কতদূর পর্যন্ত আমরা কম্প্রোমাইজ করতে পারবো সেটাও তো দেখার বিষয় আছে। আর যদি দেখা যায় যে ইতিমধ্যেই এই ভাইরাসটি এই এই যে যে পদক্ষেপ গুলো নেওয়া হয়েছে, যে পর্যায় পর্যন্ত লকডাউনের শিথিলতায় থাকুক আর শক্তভাবেই থাকুক, এখন পর্যন্ত যা আছে
এ দিয়ে যদি ভাইরাসটির সংক্রমণ আর বৃদ্ধি না পায়, ভাইরাসটি যদি আর মারণঘাতী হয়ে না উঠে, তাহলে হয়তোবা দেখা যাবে যে আর বেশি শক্তি প্রয়োগ করার দরকার নাও পড়তে পারে। এখন সেটার চরিত্র দেখে এটার গতিবিধি গুলো লক্ষ্য করে যারা বিশেষজ্ঞরা আছেন তারা অবশ্যই তার গতি দেখে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে। ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আবার আসবো আমরা, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পরে এসে বিস্তারিত আলোচনা করব। দর্শক, এই ভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। মনে কতক্ষণ প্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজনে আমাদের ইভেলি 21 রাতে আজকের বিষয় আমরা নির্ধারণ করেছিলাম বিপদ রোধে লকডাউন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমি আবারও যেতে চাই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমানের কাছে। ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, আপনার কাছে জানতে চাইব যে এই যে লকডাউনে অনেক সাধারণ মানুষ, অনেক গরিব মানুষ, যারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তারা ভীষণ কষ্টে থাকবেন, সেই জায়গাটি থেকে আপনার মন্ত্রণালয়ের একটি বড় ভূমিকা রয়েছে, আপনাদের পরিকল্পনাটি কিভাবে সাজিয়েছেন? ধন্যবাদ। করোনা সংক্রমণের প্রথম ওয়েব থেকেই কিন্তু আমরা মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে আসছি। যে সমস্ত প্রথম তো সারা দেশব্যাপী দেওয়া হয়েছিল 26 মার্চ 2020 সাল থেকে, সেখানে 26 মার্চ থেকে 30 মে পর্যন্ত আমরা এই মানবিক সহায়তা কার্যক্রম চালিয়েছিলাম, এবং দ্বিতীয় ঢেউর সময় যে লকডাউন দেওয়া শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা একইভাবে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি। আপনি জানেন যে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ICT মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I ডিভিশন, তিনটা মিলে আমরা একটি ডাটাবেস তৈরি করেছি। সেখানে প্রায় 7 কোটি লোককে তালিকাভুক্ত করা হয়েছে, এবং সেই 7 কোটি লোককে আমরা নিয়মিতভাবে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি। এছাড়া 333 একটি নাম্বার চালু হয়েছে, সেখানে বলা হয়েছে এই নাম্বারে টেলিফোন করে কেউ খাদ্য সহায়তা বা মানবিক সহায়তা চাইলে তার বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে, এবং এই কার্যক্রমটা চালু আছে, এবং এই পর্যন্ত প্রায় 14 লক্ষ অধিক লোক
এই 333 সেবা নিয়েছেন, এবং 333 নম্বরে ফোন দিয়ে যাতে মানবিক সহায়তা পায় সেই জন্য আমরা জেলা প্রশাসকদের কিন্তু অব্যাহতভাবে জিআর ক্যাশ টাকা এবং শুকনা খাবারের প্যাকেট আমরা দিয়ে যাচ্ছি। এবং এই যে সীমান্তবর্তী জেলার সময় যখন লকডাউন শুরু হয় প্রথম চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, এরপর থেকে যে সমস্ত জেলা অর্থাৎ প্রায় 42টি জেলায় লকডাউন হয়, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আমরা আমরা কন্টিনিউয়াসলি আমরা ক্যাশ টাকা এবং শুকনা খাবার আমরা দিয়ে যাচ্ছি, এবং এটা কিন্তু বিতরণ চলতেছে, এবং আমাদের 333টাও কার্যকর আছে। আর এই লকডাউনের কথা যখনই আলোচনা হয়েছে তখনই আমরা আমাদের মন্ত্রণালয়ে আমার সচিব মহোদয়কে নিয়ে আমরা সভা করেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সচিব, ক্যাবিনেট সেক্রেটারি সহ সবাই আমাদের সাথে আলোচনা করেছেন। ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় ব্যক্ত করেছেন যে তিনি চান যেন একইভাবে আমরা প্রথম ঢেউ দ্বিতীয় ঢেউ যেভাবে আমরা মানবিক সহায়তা দিয়েছি এভাবেই যেন সহায়তা কার্যক্রম চলমান থাকে। এবং এই মুহূর্তে আমাদের কাছে পর্যাপ্ত ক্যাশ টাকা আছে এবং শুকনা খাবারও মজুদ আছে, আর লকডাউন শুরু হওয়ার সাথে সাথেই আমরা আমাদের মানবিক কার্যক্রম আমরা এটাকে আরো জোরদার করব, এবং যতদিন লকডাউন থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং 333 যে সার্ভিসটা সেটাও অব্যাহত থাকবে। ধন্যবাদ। জি, আপনার কাছে আরেকটি জায়গায় আসতে চাই যে এই যে লকডাউনে পুলিশ কি আসলে কঠোর হবে, মানুষকে কি কঠোর হয়ে ঘরে রাখা সম্ভব হবে? আরেকটি বিষয় হচ্ছে যে এই যে লকডাউনে গার্মেন্টস কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়তো আসবে, গার্মেন্টস খোলা রেখে লকডাউন বাস্তবায়ন করাটা কতটা যৌক্তিক, বা খোলা রাখে লকডাউন পুরোপুরি বাস্তবায়ন, কঠোর লকডাউন পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব কিনা? ধন্যবাদ। আমরা কিন্তু প্রথম লকডাউনে যখন আমাদের পুলিশ সদস্যদেরকে তাদের এই লকডাউন বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তখন কিন্তু আমরা দেখেছি তারা মৃত্যুর ঝুঁকি নিয়ে মাঠে নেমেছে, কঠোরভাবে কাজ করেছে এবং সেটাকে অনেকখানি সফল করেছে, এবং অনেক পুলিশ সদস্যরা, পুলিশ ভাইয়েরা তারা প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে এই কাজের জন্য, কিন্তু সফলতা কিন্তু এসেছে। এবং আমি আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি বা অতীতের অভিজ্ঞতা মনে করি যে পৃথিবীর সব সব জাতি কিন্তু বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ না করলে কিন্তু অনেক সময় অনেক আইন কানুন বাস্তবায়ন করা যায় না। উন্নত বিশ্ব আপনি দেখেছেন যে লকডাউন না মানার জন্য বিক্ষোভ করেছে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছে। এবং আমি মনে করি যে পুলিশ বাহিনী যদি মাঠে থাকে, এর সাথে বিজিবি থাকবে, সেনাবাহিনীর কথাও বলা হয়েছে, ওনারা যদি থামেন মাঠে নামেন এবং অ্যাকচুয়ালি বল প্রয়োগের তো আর কোনো নির্দেশনা দেওয়া হয় না, সরকারের যে পরিকল্পনা, সরকারের যে নির্দেশনা সেটা বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়, সেটা আমরা দেখেছি আমাদের অতীতে আমাদের পুলিশ বাহিনীর যে কাজটা করেছে তারা সচেতনতা তৈরির জন্যই কাজটা করেছে, তারা মানুষকে ডেকে বুঝিয়েছে, মাস্ক সরবরাহ করেছে এবং অনেক জায়গায় মাস্ক না পরলে জরিমানা করা হয়েছে, এই মোটিভেশনাল ওয়ার্কের মধ্যে দিয়ে কিন্তু তারা কাজ করে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি মানুষের মনে কিছুটা হলেও ভয়ের সৃষ্টি করে, যার ফলে তারা বাধ্য হয় এটা মানার জন্য। আর তৃতীয় প্রশ্নটা আপনার ছিল গার্মেন্টস খোলা রেখে, গার্মেন্ট কারখানা খোলা রেখে লকডাউন বাস্তবায়ন করা, যেহেতু পোশাক শিল্প আমাদের রপ্তানির প্রায় 84% বৈদেশিক মুদ্রা নিয়ে আসে দেশে, এটা একটা গুরুত্বপূর্ণ খাত, এবং এর সাথে আবার পোশাক শিল্পের ভবিষ্যৎ নির্ভর করে, কারণ বায়ারদের অর্ডার গুলো যদি ঠিক মতো ডেলিভারি না দেওয়া যায় তখন সে অর্ডার গুলো তো একদিকে মিস হয়, আরেকদিকে বায়াররা অন্য দেশের দিকে তাদের সেই পণ্য কেনার জন্য ধাবিত হয়, এর ফলে টোটাল মার্কেট লসের একটা সম্ভাবনা আছে, যার জন্য এটা খুবই এই সিদ্ধান্তটা এখানে গার্মেন্টস বন্ধ রেখে লকডাউন চালু রাখা সিদ্ধান্তটা খুবই ক্রিটিক্যাল,
এবং অনেক কিছু নির্ভর করছে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখা এটার উপর নির্ভর করে। সেই জন্য কিন্তু আমরা দেখেছি যে অতীতেও গার্মেন্টস চালু রেখে লকডাউন প্রক্রিয়া চলেছে। তবে আমি বিজিএমই কে ধন্যবাদ জানাবো, তাদের নেতৃত্বে পোশাক কারখানাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যবিধি মেনে চলেছে, স্যানিটেশন থেকে আরম্ভ করে তাপমাত্রা পরীক্ষা করে ভিতরে ঢুকানো এবং কারখানার ভিতরে নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক পরানো, এগুলো কিন্তু তারা বাধ্যতামূলক করছে। যার ফলে আমরা একটা জিনিস কিন্তু দেখেছি যে পোশাক শিল্পের শ্রমিকদের মধ্যে কিন্তু সংক্রমণটা আমরা খুব বেশি আমরা শুনতে পারি নাই। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে পোশাক শিল্পগুলো চালানো যায় তাহলে আমার মনে হয় যে লকডাউনের মধ্যে পোশাক কারখানা চালু রেখে লকডাউনটা সফল করা যাবে এবং সংক্রমণটা সেখানে কম থাকবে। জি জি, যেতে চাই ডাক্তার এস এম আলমগীরের কাছে। ডাক্তার এস এম আলমগীর, আপনি আপনার আলোচনায় বলছিলেন টোলারবাগে যেভাবে সফল হওয়া গেছে, টোলারবাগে যখন লকডাউন দেওয়া হয়েছিল এটা নিশ্চয়ই আমাদের কাছে শিক্ষা। সেখানে এলাকাবাসীকে সম্পৃক্ত করা হয়েছিল, এলাকার যারা জনপ্রতিনিধি, এলাকার যারা মুরব্বী এবং ইমাম মুয়াজ্জিন তাদেরকে সম্পৃক্ত করা হয়েছিল। এই এই আমরা যে কঠোর লকডাউন দিচ্ছি, আমরা নিশ্চয়ই কঠোর এই শব্দটি প্রয়োগ করছি, কিন্তু যে পুলিশ মানে কঠোর পুলিশ কঠোর হবে এই জায়গাটাতে না গিয়ে যদি আমরা জনগণকে সম্পৃক্ত করে তাদেরকে ঘরে রাখার ব্যবস্থা করি তাহলে তো নিশ্চয়ই লকডাউনটা আরও সফল হবে। আপনার কাছে কী মনে হয় যে আসলে কিভাবে বল প্রয়োগ ছাড়া মানুষকে ঘরে রাখা সম্ভব? ধন্যবাদ আবার আপনাকে। এটা সত্যি কথা যে আপনি যদি এলাকাবাসীকে সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে কাজটা করতে পারেন সেটা খুব সাকসেসফুল হয়। সেটা আমরা শিবচরে দেখেছি, সেটা আমরা তোলারবাগে দেখেছি, কিংবা আমরা পশ্চিম রাজাবাজারও দেখেছি। এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত জরুরি। এবং একটা জিনিস হচ্ছে যে করোনা একটি মহামারী, একটি সংক্রামক ব্যাধি, এটা যে কোনো সময় যে কারো হতে পারে, কিন্তু আমাদের সমাজে এখনো এক ধরনের স্টিগমা কাজ করে যে করোনা হলে আমার বাড়ি সিল করে দিবে, আমার বাড়িতে লাল ফ্ল্যাগ টাঙিয়ে দিবে, সাধারণ মানুষ অন্য চোখে দেখবে। এই জন্য আমরা এক ধরনের ডিনায়ালের মধ্যে থাকি, করোনা ডিনায়ালের মধ্যে থাকি যে এটা কিন্তু এলাকা অনুযায়ী আমরা সেটা আমরা যেমন বস্তিবাসীর মধ্যে দেখেছি, যেটা আমরা আমাদের সর্বোচ্চ শিক্ষিত মানুষ যেসব ক্যাম্পাসে থাকে সেখানেও দেখেছি। সো এক ধরনের মানবিকতা, সহানুভূতিশীল, সহমর্মিতা, এই এই সব নিয়ে যদি এলাকাবাসীর কাছে যাওয়া যায়, এবং মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্যের যে সংস্থান আমরা ত্রিপল্লীর মাধ্যমে যেটা করছি, এলাকা অনুযায়ী আমাদের জনপ্রতিনিধিরাও করছেন, সেটা অত্যন্ত জরুরি এখানে। কারণ আমাদের যদি 50 লাখ মানুষও প্রান্তিক জনগোষ্ঠী যাদের দিন এনে দিন খেতে হয়, তাদেরকে যদি আপনি ঘরের মধ্যে বন্দি করে রাখেন এবং তারা বের হবেই, তারা খাবারের জন্যই বের হবে, সেটা যদি সংস্থান করা যায়। আমরা টোলারবাগে যে জনপ্রতিনিধিদের সহায়তা করেছি এবং একটা মহামারীতে আমাদের জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট হবে এটাই স্বাভাবিক এবং অধিকাংশ জায়গা হয়েছে না, আমরা তার সাথে বাংলাদেশ পুলিশের আমি বহু প্রশংসা করেছি, আপনাদের চ্যানেলেও করেছি যে এই মাস মাস থেকে গত আমরা যখন বৃহত্তর লকডাউনের গিয়েছি বা সাধারণ ছুটির মধ্যে গিয়েছি সেটা ইমপ্লিমেন্ট করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশ পুলিশ, এবং আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছিল। জাস্ট আমরা টেলিফোনে কমিউনিকেশন করেই অনেক কাজ এলাকা ভিত্তিক করতে পেরেছিলাম, এবং সেই সহযোগিতা লাগবে, সাথে যদি বিজিবি বা সেনাবাহিনীর সহায়তা লাগে সেটাও লাগবে। কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের 7 থেকে 14 দিন আসলে ইনফেকশন ডিজিজ এর কথা মাননীয় মন্ত্রী মহোদয় জানেন, আমরা শুধু যে ইনকিউবেশন পিরিয়ডটা সময় বন্ধ করি তা না, সামটাইমস আমরা ডেঞ্জারাস ইনফেকশন ইনফেকশন ডিজিজ এর জন্য, ডেডলি ইনফেকশন ডিজিজ এর জন্য আমরা বলি এই প্রোটেকশন পিরিয়ডটা ডবল দা ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ 14 দিন না, 14 দিন যেহেতু ইনকিউবেশন পিরিয়ড, 28 দিন আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। কিন্তু সেগুলি পর্যায়ক্রমে হবে এবং সবার সহযোগিতায় আমরা যদি আসলে যেটা আমরা সরকার আমরা কখনো লকডাউন বলি না, কিন্তু আমরা যদি সেটাকে শাটডাউন বলি কিংবা সর্বাত্মক সর্বোচ্চ পর্যায়ে বিধিনিষেধের কথা বলি,
এবং সেখানে গণপরিবহন সহ অন্যান্য পরিবহনগুলো বন্ধ রাখতে পারে। আপনি জানেন যে আসলে সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে, 1 জুলাই থেকে সর্বাত্মক লকডাউনের কথা যেটা বলা হচ্ছে বা এই কর্মসূচির কথা বলা হচ্ছে সেটা শুরু হবে, যেহেতু এখন জুন ফাইনাল ইত্যাদি বাজেট পাস হবে, আরো নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপার আছে। কিন্তু অধিকাংশ আন্তঃজেলা বাস সার্ভিস, ট্রেন সার্ভিস, লঞ্চ সার্ভিস এগুলি কিন্তু বন্ধ হয়ে যাবে সোমবার থেকে। তো আমাদের বাস্তবতা হচ্ছে যে এগুলি শুধু আমরা বন্ধ করে দিলেই হবে না, আমাদের সাধারণ এলাকা ভিত্তিক মুরব্বীদের যেমন সহযোগিতা লাগবে, মসজিদের যেটা ইমাম সাহেবরা আছেন এলাকা তাদের কথা শুনে আমরা তাদেরকে সম্পৃক্ত করছি, ইসলামিক ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে তারাও কিন্তু আমাদেরকে প্রচন্ড সহযোগিতা করেছে এবং এখনো আমরা কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের সাথে কথা বলে যাচ্ছি কিভাবে এই সময়টা তাদের তারা আমাদেরকে সাপোর্ট দিবে এবং প্রত্যেকটা মসজিদ থেকে যেন অ্যানাউন্সমেন্ট হয় এবং স্বাস্থ্যবিধি মানা হয় সেটা সেটার ব্যাপারে। তো সবার অংশগ্রহণ না হলে শুধু আইন প্রয়োগ করে লকডাউন করা বা একটা সংক্রামক ব্যাধিকে আসলে বেঁধে রাখা খুব কঠিন, আমাদের সবার সহযোগিতা লাগবে। আমি আবারও বলি ব্যক্তিগত সচেতনতাটা এখানে জরুরি, মনে রাখতে হবে আমার জীবন আমাকে রক্ষা করতে হবে এবং পরিবার আমার পরিবার আমার পরিবারকে রক্ষা করার জন্য আমার সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং সেখানে সেই স্বাস্থ্যবিধি এবং সুযোগ পেলে টিকা নিয়ে নেওয়া। জি, সুযোগ পেলে আপনার কাছে আবার আসবো। যেন মোখলেসুর রহমান আপনার কাছে আসতে চাই, যে আবার ওই গার্মেন্টস প্রসঙ্গেই তুলছিলাম যে গার্মেন্টস খোলা রেখে আসলে কিভাবে লকডাউনটা বাস্তবায়ন করা সম্ভব, যে গার্মেন্টস কর্মীরা নিশ্চয়ই তারা ফ্যাক্টরিতে যাবে, সেখানে যাওয়া আসার পথে অনেকেই একসঙ্গে যাবে, সেখানে স্বাস্থ্যবিধিটা আসলে কতটা মানা হবে সেই জায়গাটিতে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কিভাবে আসলে লকডাউনটা বাস্তবায়ন হবে গার্মেন্টস কারখানা খোলা রেখে। আমি নিজে গার্মেন্টস খোলা রাখা দেশের সাথে এই জন্য বলছি যে যখন ফ্যাক্টরি গুলোকে দিয়ে হলো আবার বন্ধ দেওয়া হলো এবং মধ্যে আমরা হাজার হাজার গার্মেন্টস কর্মীদের রাস্তা হেঁটে আসতে ভেঙে ভেঙে আসতে বাসে অর্ধেক হেঁটে এভাবে মারাত্মক আকার ধারণ করবে এবং সেই ক্ষেত্রে তারা যেভাবে ক্লাস্টার কাজকর্ম যেভাবে এখানে হয়ে কাজকর্ম করে সেই অবস্থায় তারা কোনো মতেই এই ভাইরাসের আক্রমণ এখানে যারা গার্মেন্টস তারা স্বাস্থ্য সচেতনতার সেগুলো ব্যতিরিক্ত আমরা বলতে পারি যে এই ভাবে আসলে আপনার কথা আমরা ঠিক মতো বুঝতে পারছি না, আপনার কাছে সুযোগ পেলে আসবো আবার। আপনার সংযোগটি হয়তো ইন্টারনেট সংযোগটি সেভাবে নেই যে কারণে আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমি আবারও মাননীয় প্রতিমন্ত্রীর কাছে যেতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী, আমরা শেষ দিকে আপনি নতুন করে কোনো কিছু যোগ করবেন কিনা? না, ধন্যবাদ। সারা বিশ্বের করোনা যে পরিস্থিতি সেই সেটার কনটেক্সটে আমি বলতে চাই যে এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং দীর্ঘ প্রোগ্রামার যাবতে আমরা কিন্তু আলোচনা করছি, আলোচনা শুনছি, আলোচনা কিন্তু খুব বেশি কিছু বাকি নেই। এখন এটা হলো যে বাস্তবায়ন করা। আমি
ইটিভির মাধ্যমে আপনার কাছে এই সুযোগে ছোট্ট একটি প্রশ্ন রাখতে চাই, যে এই আলোচনা থেকেই বেরিয়ে আসলো যে টিকা টিকা দান, এই সেটা হচ্ছে যে আমাদের 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 যে করোনার সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধ জয়ের আরেকটি কৌশল। টিকা এখনো পর্যন্ত সেভাবে পর্যাপ্ত আমাদের আসেনি। আজই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটি সুখবর দিয়েছেন যে পরিকল্পনা হচ্ছে যে গোপালগঞ্জে দেশে টিকা উৎপাদনের একটি কারখানা করার, সেই জায়গাটিতে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ। আপনি যদি দেখেন যে ইংল্যান্ডে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, কারণ যুক্তরাজ্যে বেশিরভাগ মানুষকে টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। আমেরিকাতেও প্রায় 22 কোটি লোককে 2 ডোজ করে টিকা দেওয়া হয়েছে এবং আমেরিকারও সবকিছু খুলে দেওয়া হয়েছে। যে দেশগুলো করোনাকে নিয়ন্ত্রণে এনে সমস্ত কার্যক্রম সচল করতে পেরেছে, তারা টিকাদানের মাধ্যমে হয়েছে। এই জন্য আমি কিন্তু প্রতিটা ফোরামেই স্বাস্থ্যবিধির কথা বললেও আমি টিকাদানের কথা গুরুত্ব দেই বেশি, কারণ পৃথিবীতে যতগুলো মহামারী আসছে, ডিপথেরিয়া বলেন, পলিও বলেন, ফিনকাশি, যক্ষা, হাম, টিটানাস, তারপরে হেপাটাইটিস ভাইরাস, সবগুলো কিন্তু, তারপরে আপনার গুটি বসন্ত, কলেরা, এখন ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, সবগুলোই কিন্তু টিকাদানের মাধ্যমে নিয়ন্ত্রণ আসছে। এবং আমরা ইমিউনাইজেশনের দিকে বাংলাদেশ কিন্তু এমডিজি অ্যাওয়ার্ড পেয়েছে। এই যে টিকাদানটা, এটাকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সারা বিশ্বের সাথে যোগাযোগ করছেন এবং যেখানে টিকা সুযোগ আছে সে তাদের টিকাগুলো করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এর মধ্যে মডার্নার আরো কিছু হয়ে, কোন মহামারী দেখা দিলে এত অল্প সময়ের মধ্যে টিকা আবিষ্কার, টিকা দিয়ে সমস্ত পৃথিবীর মানুষকে ইমিউনাইজ করা, এতগুলো টিকা উৎপাদন, এটা চাইলেই পারা যায় না। এটা একটা কঠিন কাজ এবং সময় সাপেক্ষ কাজ। আমরা আশা করি যে আগামী দিনগুলোতে খুব অল্প সময়ের মধ্যেই টিকা আরো উৎপাদন হবে এবং বাংলাদেশের মতো অন্যান্য দেশও টিকা পাবে। এবং এই টিকাদানের মধ্যে দিয়ে আমরা আশা করি যে এই করোনাকে আমরা পৃথিবী থেকে সেই গুটি বসন্তের মতো দূর করতে পারবো, আমরা নির্মূল করতে পারবো। ডাক্তার এস এম আলমগীর, একদম শেষ দিকে, শেষ মিনিটে আপনি নতুন কিছু যোগ করবেন কিনা? আমার একটাই কথা যে যতক্ষণ পর্যন্ত আমরা গণমানুষে ব্যাপক হারে টিকা প্রয়োগ করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মানতে হবে, এবং সেটা হচ্ছে আমাদের মাস্ক পরেই ঘর থেকে বের হতে হবে, এবং যদি প্রয়োজন না হয়, জরুরি কাজ না থাকে, তাহলে বাসা থেকে বের হওয়া যাবে না, এবং কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলা। আমাদের মনে রাখতে হবে এই ভাইরাসটি ইনভেলপ ভাইরাস, এবং এই সাবান পানি, বাংলাদেশের যে কোনো রকমের সাবান, সেটা দিয়ে যদি আপনি অন্তত পক্ষে 20 সেকেন্ড হ্যান্ড ওয়াশ করে নেন, তাহলে এই ভাইরাসটি মরে যায়। যে অভ্যাসটি আমরা গত 1 বছর ধরে করছি সেই অভ্যাসটি বজায় রাখতে হবে। ব্যক্তিগত সচেতনতাটা অত্যন্ত জরুরি, ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি এখানে, কারণ আমরা আমাদের নিজের জীবন আমাদেরকে রক্ষা করতে হবে, সরকার সহায়তা করবে, কিন্তু আমরা যেন সবাই মিলে সচেতন ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি। মানে ওই যে ওই অবস্থা যে আমরা জানি কিন্তু মানে না, কিন্তু আসলে আমরা জানবো এবং মানবো, এই জায়গাটিতে থাকতে হবে। আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের সময় একেবারে শেষ। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই ডাক্তার এস এম আলমগীরকে, ধন্যবাদ জানাই মোখলেসুর রহমানকে, আপনারা দুজনেই আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। দর্শক, আজ এখানে শেষ করব ইভালি 21-এর রাত। আমাদের আলোচনা থেকে যে বিষয়টি বেরিয়ে আসলো যে ডেল্টা ভাইরাস, ডেল্টা ধরন করোনা ভাইরাসের, সেটি যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠছে, সেখানে সরকারের লকডাউন দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আমরা নিশ্চয়ই সরকার যে লকডাউন ঘোষণা করছে, এই লকডাউনের সময়টিতে আমরা ঘরে থাকব, এবং এর বাইরে আমাদের নিজেদের জীবন বাঁচাতে, আমাদের স্বজনদের জীবন বাঁচাতে, আমরা গত 1 বছর ধরে যে অভ্যাসটি করছিলাম, মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া এবং শারীরিক যে দূরত্ব, সেই দূরত্বটা বজায় রাখা, নিশ্চয়ই আমরা সেটি করতে পারলে করোনাকে হারাতে পারবো, করোনার
বিপক্ষে বিজয় আমরা অর্জন করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।